তোমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এর মধ্যে আমাদের যে শরীরে একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে সেটা হলো যে তোমার চোখ, এটা দর্শন ইন্দ্রিয়। তা এই চোখে গঠন তোমার তো জীবনবিজ্ঞানে পড়েছ, তা এর একটা অন্যতম প্রধান অংশ হচ্ছে যে লেন্স, আই লেন্সটা। ওই লেন্সটা হচ্ছে তোমার দ্বি উত্তল, দুটো দিকই উত্তল, দুদিকের বক্রতা সমান নয়। যাই হোক, যদি দুদিকের বক্রতা যদি সমান হয় তাহলে ওই লেন্সের যে ফোকাল লেন্থ হবে, যদি ধরে নিই যে বক্রতা সমান, সেটা হবে 1/a = μ-1 × 2/r। এইটা হচ্ছে হিউম্যান লেন্সে তোমার ফোকাল লেন্থের রাশিমালা। তা এই ফোকাল লেন্থটা তোমার সৃষ্টিকর্তা যেটা দিয়েছেন সেটা হচ্ছে চেঞ্জেবল ফোকাল লেন্থ, যে এর ফোকাল লেন্থটা পরিবর্তন করা যায়। এবং এটা আমাদের ইচ্ছা ব্যতিরেকেই অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। আই লেন্সটাকে তোমার সিলিয়ারি মাসেলের সঙ্গে সংযুক্ত করা আছে, সিলিয়ারি মাসেলের টান প্রয়োগের দ্বারা ওই আই লেন্সের বক্রতার পরিবর্তন করা যায়, কার্ভেচারের পরিবর্তন করা যায়। তাহলে কার্ভেচারের পরিবর্তন করা যায় মানে ওইটা যে গোলকের অংশ বলে কল্পনা করা যায় সেই গোলকের ব্যাসার্ধকে চেঞ্জ করা যায়। অর্থাৎ আই লেন্সের এই আটটা চেঞ্জেবল। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে যে এ প্রপোর্শনাল টু আর। তাহলে যদি তোমার কাছের জিনিস দেখার দরকার হয় তখন ফোকাল লেন্থটা কম হয়, সেই ফোকাল লেন্থটা কম করার জন্য বক্রতা ব্যাসার্ধকে কমাতে হবে। তাহলে সেই জন্য কাছে যখন তুমি জিনিস দেখো, অর্থাৎ যখন বই পড়ো কাছের জিনিস, তখন লক্ষ্য করে দেখো যে তোমার চোখের ভেতরটা যেন শিথিল হয়ে আসে। শিথিল হওয়ার ফলে কী হয়, একটা কোনো কাঠ বস্তুকে, ধর একটা বলের একটা অংশ, তাকে যদি টান দাও দেখবে ফ্ল্যাট হয়ে যায়, ছেড়ে দাও কুঁকড়ে যায়। তা সেরকম কুঁকড়ে যায়, কুঁকড়ে যাওয়ার ফলে বক্রতা ব্যাসার্ধ কমে যায়, আর বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়ার ফলে কাছের জিনিসকে আমরা সহজে দেখতে পাই। সিমিলারলি তোমার যখন দূরের জিনিসকে দেখি তখন দেখো তোমার সিলিয়ারি মাসেলের টানের দ্বারা আই লেন্সের ফোকাল লেন্থকে বাড়ানো হয়। ফোকাল লেন্থকে বাড়ালে কী হবে, বাড়াতে গেলে কী করতে হবে, না ওই যে কার্ভেচারটা আছে সেই কার্ভেচারটাকে কমাতে হবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধকে বাড়াতে হবে। বাড়ালেই তোমার এই আই লেন্সের ফোকাল লেন্থ বেড়ে যাবে। এইভাবে আমরা এই ফোকাল লেন্থ চেঞ্জ করে কাছের এবং দূরের সকল বস্তুটি আমরা দেখতে পাই। কিন্তু সৃষ্টিকর্তা এইটা দিয়েছেন যে খুব কাছের জিনিসকে তুমি আর ভালো দেখতে পারো না, একটা মিনিমাম ডিস্টেন্স আছে যে ডিস্টেন্সে বস্তুকে রাখলে আমরা ভালো করে দেখতে পাই। সেই ডিস্টেন্সটা হচ্ছে যে 25 সেন্টিমিটার। সুস্থ স্বাভাবিক মানুষ 25 সেন্টিমিটারের থেকে একটু দূরে রাখলে বা 25 সেন্টিমিটার বা তার বেশি দূরত্বে বস্তুকে দেখতে পায়। আবার তোমার দূরের কত, থিওরিটিক্যালি দূরের অসীম দূরত্বের বস্তুকে দেখতে পায়। তা সুতরাং 25 সেন্টিমিটার থেকে অসীম এই ডিস্টেন্সের মধ্যে সমস্ত বস্তুকে আমরা দেখতে পাওয়ার কথা। কিন্তু যেমন তোমার চোখ দিয়েছে তেমনি চোখের তোমার গোলমালও দিয়েছে। চোখের গোলমাল কি, এই নিয়মটা যার ক্ষেত্রে কার্যকর হবে না। 25 সেন্টিমিটারের কম দূরত্বের জিনিস যে দেখবে না, 25 সেন্টিমিটার ভুল বললাম, 25 সেন্টিমিটার দূরত্বের জিনিস কেউ দেখতে পাবে না, আবার অসীম দূরত্বের জিনিস কেউ দেখতে পাবে না। যে তাহলে কাছের জিনিসটাকে দেখতে পায় না কিন্তু দূরেরটাকে দেখতে পায়, তার ক্ষেত্রে যে ত্রুটি
সেটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি, সেটা দীর্ঘ দৃষ্টি, যেটা ভালো দেখতে পায় সেই নামটা আসে, তাকে বলা হয় দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তাহলে দীর্ঘদৃষ্টি কি না, যে ব্যক্তি কাছের বা যে ব্যক্তি চোখের যে দুটির জন্য কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, সেই ত্রুটিকেই বলা হয় তোমার দীর্ঘদৃষ্টি। এটা হয় কেন না, সেক্ষেত্রে তোমার চোখের এইখানেতে এই যে আই লেন্সটা আছে, এই প্রতিবিম্বটা তৈরি হয় রেটিনাতে, তা যেইখানে তোমার মিলিত হওয়ার কথা তার পড়ে গিয়ে মিলিত হবে, এরকম জায়গায় মিলিত রশ্মিগুলো, কথাটা বুঝতে পারলে না, পারলে না, তার ফলে হয় কি, তোমার মেলার কথা ছিল কোথায়, এইখানে, এই রেটিনায় গিয়ে মেলার কথা ছিল, কিন্তু রেটিনার থেকে দূরবর্তী জায়গায় মেলে, অর্থাৎ চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব যদি বেড়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায় মানে কি, ফোকাস দূরত্ব কমাতে গেলে কি করতে হবে, তোমার আরকে কি করতে হবে, কমাতে হবে, আরকে কমাতে হবে মানে কি, আরকে কমাতে হবে মানে কি, আরো বেশি তোমার কাট করে দিতে হবে সারফেসটাকে, হবে না, হবে না, অর্থাৎ আই লেন্সের বক্রতা যদি বাড়ে বা বক্রতা বাড়া মানে বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়া, বক্রতা ব্যাসার্ধ যদি কমে যায় সেক্ষেত্রে আই লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে। তাহলে এই গোলমালটা যার হয়ে গেছে, অর্থাৎ ঠিক মতো তোমার বক্রতাকে কমাতে পারছে না, বা ঠিক মতো তোমার ঠিক মতো বক্রতাকে যে বাড়াতে পারছে না, নাকি বক্রতা যদি বেড়ে যায়, না ভুল বললাম, বক্রতা যে কমাতে পারছে না বা ফোকাস ব্যাসার্ধ যে কমাতে পারছে না বা ফোকাস দূরত্ব যে কমাতে পারছে না, তার ক্ষেত্রে এই ত্রুটিটা দেখা যায়। তাহলে এই ত্রুটি তাহলে দূর করার উপায় কি, তাহলে এই আলোকরশ্মি এই যে এলো, এটা যে এলো, এটাকে আরেকটু বেশি অভিসারী করে দিতে হবে, আরেকটু অভিসারী করে দিতে হবে মানে এর এই আই লেন্সের ওপর পড়ার আগেই আর একটা কৃত্রিম উত্তল লেন্স লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিলে দেখো এটা তোমার ওই আরো বেশি অভিসারী হয়ে যাবে, তাহলে এইখানে যে মিলছে এবার এখানে মিলবে, বুঝতে পারলে না, পারলে না। তাহলে অ্যাকচুয়ালি হয় কি, ধরো কোনো ব্যক্তি ডাক্তারখানায় গিয়ে বললো যে আমি কাছের জিনিসকে দেখতে পাচ্ছি না, সেখানে ডাক্তার ও দেখে নেন ও কত দূরত্বে দেখতে পাচ্ছে, 25 সেন্টিমিটার দূরত্বের জিনিসকে দেখতে পাওয়ার কথা কিন্তু সে পাচ্ছে না, মানে এখন কতটা দূরত্বের জিনিসকে দেখতে পাচ্ছে, ধরো দেখা গেলো সে 40 সেন্টিমিটার দূরত্বের বস্তুকে দেখতে পাচ্ছে। তাহলে এই লেন্সের কাজ হচ্ছে যে এই লেন্সটা তুমি বই পড়ছো, অর্থাৎ বইয়ের কাছাকাছি থাকে তোমার চশমাটা যখন পড়ো, বই যখন পড়ো, বই কাছে থাকে না দূরে থাকে, কাছে থাকে, সেই জন্য কী হয় ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে তার কী তৈরি হয় প্রতিবিম্বটা কেমন হয় অসমশীর্ষ এবং অসৎ। তাহলে বস্তুর প্রতিবিম্ব ফার্স্ট এই লেন্সটার দ্বারা তৈরি হবে, যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বটা আই লেন্সের কাছে বস্তু হিসাবে কাজ করবে, এটাই নিয়ম একাধিক সিস্টেমের তোমার দ্বারা যদি যখন প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এই লেন্সটা যে প্রতিবিম্বটা তৈরি করবে সেই প্রতিবিম্বটাকে 40 সেন্টিমিটার দূরে তৈরি হতে হবে, অর্থাৎ যে বস্তুটা দেখলো সেই বস্তুর প্রতিবিম্বটা আর্টিফিশিয়াল লেন্স বা চশমার কাঁচের লেন্সের দ্বারা গঠিত হতে হবে 40 সেন্টিমিটার বা তার বেশি দূরত্বে। তাহলে 40 সেন্টিমিটার দূর থেকে বলে দিচ্ছে ডাক্তারবাবু আমি সব দেখতে পাচ্ছি, তখন আই 40 সেন্টিমিটার দূরে যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা আই লেন্সের কাছে বস্তু হিসাবে কাজ করবে, তখন সেই বস্তুটা এর কাছে সেই প্রতিবিম্বটা এই আই লেন্সের কাছে বস্তু হিসাবে কাজ করবে, তারপর তোমার চোখ ঠিকঠাক দেখতে পাবে, বুঝতে পারলে না, পারলে না। তাহলে এইবার তাহলে এই যে লেন্স দেওয়া হবে এই লেন্সের পাওয়ারটা কত, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে যে 1/V - 1/U = 1/A। তাহলে বস্তুকে রাখা আছে কি, ডাক্তারও কি দেখবেন যে 25 সেন্টিমিটার দূরের বস্তু যেন যে পেশেন্টটা এসছে সে যেন দেখতে পায়, অর্থাৎ ইউকে রাখা হবে 25 সেন্টিমিটার দূরে, কিন্তু সে বলেছে আমি ডাক্তারবাবু 40 সেন্টিমিটার দূরে থেকে আমি ঠিকঠাক দেখতে, সে পড়েছে মানে ডাক্তারবাবু দেখে নিয়েছে,
অর্থাৎ আই লেন্সের প্রতিবিম্বটা তৈরি হবে 40 সেন্টিমিটার দূরে, ওইটা ধরো ডি দূরত্ব। সুতরাং ওয়ান বাই ডি এর জায়গা হবে ওয়ান বাই ডি অ্যান্ড বি উইল বি নেগেটিভ, তৈরি হবে অসৎ বিম্ব, মানে এদিকেই তৈরি হবে। সুতরাং আলো যাচ্ছে এদিকে, তার প্রতিবিম্ব উল্টো দিকে যাচ্ছে আমরা, সেই জন্য বোথ ইউ অ্যান্ড ভি উইল বি নেগেটিভ। তাহলে ইউ নেগেটিভ মানে প্লাস ওয়ান বাই ইউ মানে 25 ইকুয়াল টু ওয়ান বাই এ। সুতরাং ওয়ান বাই এ ইকুয়াল টু হবে 25 ডি, এখানে মাইনাস 25 প্লাস ডি, অর্থাৎ ডি মাইনাস 25 বাই 25 ডি, হবে না হবে না? সুতরাং তোমার পাওয়ার পি ইকুয়াল টু কত হবে, এটা সেন্টিমিটারে বলছি, সেই জন্য পি ইকুয়াল টু হয় 100 বাই এ, মিটারে হবে শুধু 1 বাই এ, তাহলে 100 বাই এ, তার মানে 100 ইন্টু 1 বাই এ, তার মানে ডি মাইনাস 25 বাই 25 ডি, এটা ক্যাটলে কথা হবে 4, তার মানে 4 ইন্টু ডি বাই ডি মাইনাস 25 বাই ডি, 4 ইন্টু 1 মাইনাস 25 বাই ডি বা 4 মাইনাস 100 বাই ডি, এই হচ্ছে পাওয়ার রেট আসলে, ঠিক আছে, বুঝেছে? এবার 4 মাইনাস 100 বাই ডি, এইখান থেকে তাহলে তোমার পাওয়ারটা আই লেন্সে ঠিক করা হয়। বুঝতে পারলে না পারলে না? এই দিয়ে দেখবে তোমার পরীক্ষায় অনেক অঙ্ক দেয়, বিশেষ করে নিট পরীক্ষায় অঙ্ক বেশি দেয়, তার কারণ এটা মেডিকেলের সঙ্গে ওরিয়েন্টেড প্রশ্ন, বুঝতে পারলে? আচ্ছা, আর এক রকমের ত্রুটি আছে, যে ত্রুটিতে ব্যক্তি কাছেরটাকে দেখতে পায় কিন্তু দূরেরটাকে দেখতে পায় না, এটাকে বলা হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। তারা মায়োপিয়া কী হয়, কাছেরটাকে দেখা যায় কিন্তু দূরেরটা দেখা যায় না, এই ত্রুটিটা দেখা যায় তোমার ছোট বয়সের ক্ষেত্রে। তার আগে বলে দিই, এই ত্রুটিটা হয় বড় বয়সের ক্ষেত্রে, যে কাছের জিনিসকে ভালো দেখতে পাচ্ছে না, এটা হয় দেখবে মা বাবাদের বেশি হয়, অ্যাকচুয়ালি এটাকে বলে চালসে ধরা, 40-এর ওপর থেকে এটা বেশি হয়, সেখানে 40 থেকে কথাটা এসছে চালসে। দেখবে তোমার মায়েরা যারা জামার কিছু সেলাই করেন, দেখবে ছুঁচে ভালো সুতো পড়াতে পারে না, চশমা যারা পারবেই না, কারণ কি না, তারা কাছেরটা দেখতে পায়, এবং এটা হয় ন্যাচারাল। আমিও জিজ্ঞাসা করছিলাম ডাক্তারবাবুকে এটা কি কোনোভাবে রোধ করে না, বলো না, আপনার চুলগুলো কি বয়সে পাকবে না, হ্যাঁ, ওটা যেমন ন্যাচারাল এটাও ন্যাচারাল, এটা হবে। তবুও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ চোখ ভালো আছে, হয় না। তা যাই হোক, তোমাদের বয়সে মানুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে দূরেরটাকে সে ভালো দেখতে পায় না কিন্তু কাছেরটা দেখতে পায়, এই ধরনের ত্রুটি কি বলা হবে তোমার, বলো, দীর্ঘদৃষ্টি, হ্যাঁ হস্তদৃষ্টি, এটাকে বলা হয় হস্তদৃষ্টি বা মায়োপিয়া। তাহলে তোমার দেখতে পাওয়ার কথা কতটা, ইনফিনিটি দূরে, তার মানে সেক্ষেত্রে হয় কি, অনেক দূর থেকে আলোক রশ্মি আসছে, এসে দেখা যায় যে সেক্ষেত্রে লাইট রে তোমার রেটিনার আগেই মিলে যাচ্ছে, এটা যদি আই লেন্সটা হয় অসীম থেকে আসছে মানে প্যারালাল রে আসছে, এসে তোমার এভাবে মিলছে, রেটিনার আগেই মিলে গেল, অর্থাৎ কি এক্ষেত্রে তোমার আই লেন্সের ফোকাল লেন্থ কমে গেছে। তাহলে ফোকাল লেন্থকে এই ত্রুটিকে দূর করতে গেলে কী করতে হবে, ফোকাল লেন্থকে বাড়াতে হবে, অর্থাৎ লেন্সকে আরেকটু অপসারি করতে হবে, সেই জন্য কী করা হয়, এখানে একটা অবতল লেন্স, এখানে তোমার অবতল লেন্সের চশমা তোমার দিয়ে দেওয়া হয়, অবতল লেন্স অপসারি লেন্স রূপে কাজ করে, সেই জন্য অবতল লেন্স দিয়ে দেওয়া হয়। তাহলে সেই লেন্সের তাহলে পাওয়ার কত হবে, তাহলে ডাক্তারবাবু দেখে নিয়েছেন যে দূরের জিনিস সত্যি সে দেখতে পাচ্ছে না, থিওরিটিক্যালি দেখার কথা ইনফিনিটি দূরে, তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এ, তাহলে ইউটা কত হবে, ইনফিনিটি, এবং অ্যান্ড ইট উইল বি নেগেটিভ, তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু কি হবে, ওয়ান বাই এ, হবে না হবে না, হ্যাঁ, বা তোমার
ভি হ্যাঁ এটা অবতর লেন্স, এফটা নেগেটিভ হবে, এফটা মাইনাস অবতর লেন্সে বলে। সুতরাং যদি এর প্রতিবিম্বটা ডি দূরত্ব তৈরি হয়, ভি রাখছি, ভি ইকুয়াল টু মাইনাস এ, আর এর পাওয়ার কত হবে, মাইনাস এর পাওয়ার হচ্ছে 100/a বা মাইনাস 100/v। বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ, তাহলে তোমার এই পাওয়ারের তারে তাকে চশমা দিতে হবে। অর্থাৎ সে বলছে যে আমি দূরে জিনিস কত দূর দেখতে পাচ্ছ, দেখে নিয়েছে যে 5 মিটারের বেশি দেখতে পাচ্ছে না। তাহলে কাজ কি, যে 5 মিটারের বেশি দূরে যে সমস্ত বস্তুগুলো আছে তার প্রতিবিম্বটা 5 মিটার দূরত্বে প্লেস করে দেওয়া, অর্থাৎ ভি এর মান হবে সেক্ষেত্রে 5 মিটার। ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি 5 মিটার হয় না, 5 মিটার মানে তো খুব কমই, তার থেকে একটু বেশি দূরে যে সাইকেল চালাতে গিয়ে অসুবিধা হয়, যে তুমি বেশ খানিকটা দূরের জিনিসকে দেখতে পাচ্ছ না, হয়তো 20 মিটার দূরে, তাহলে সেক্ষেত্রে ভি এর মান হবে তোমার 20। এবং পাওয়ারটা কত হবে, -100/20 মানে -5, এটা কিন্তু কম পাওয়ার নয়। এবং পাওয়ার থেকেই তোমায় বুঝে নিতে হবে যে তোমার এর চোখের লেন্সটা কেমন, যে উত্তল না অবতল। বুঝতে পারলে না, পারলে না? অর্থাৎ সে মায়োপিয়ায় ভুগছে না হাইপারমেট্রোপিয়ায় ভুগছে। ঠিক আছে, এই হচ্ছে চোখের দুই রকমের ত্রুটি। এছাড়া আর এক রকমের আরও অনেক ত্রুটি আছে, যারা আই স্পেশালিস্ট তারা বলতে পারবে যে এমন কিছু আছে যার লোক আছে যারা কোনোটাই ভালো দেখতে পায় না, না কাছেরটা না দূরেরটা। তারপরে তাদের দু রকমের চশমা দেওয়া হয়, সেটা বলে বাইফোকাল লেন, বাইফোকাল পাওয়ার, অর্থাৎ দূরেরটা যখন দেখা হয় তখন কি চশমার উপর পোর্শনটা দিয়ে দেখে, অর্থাৎ উপর পোর্শনটা অবতল লেন্স, কাছেরটা মানে নিচের দিকে, আমি নিচের দিকে তাকিয়ে বই পড়ি, অর্থাৎ নিচের দিকে একটা অংশ তোমার উত্তল লেন্স লাগবে। ঠিক আছে,